দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়েছো, আজকে তোমাদের প্রথম ক্লাস। আমি চন্দন চক্রবর্তী স্যার বলছি। তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসে যে কটা অংশ আছে সেগুলো উল্লেখ করছি। লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, নেটওয়ার্কিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট অর্থাৎ এক্সেল, ইউজিং এমএস অ্যাক্সেস এবং কিছু প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যালে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক করতে হবে একটি এক্সেলের ওপরে আর একটি এইচটিএমএলের ওপরে। কম্পিউটার একটি, জানো তোমরা, প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, কিন্তু কিছু থিওরি না জানলে তো প্র্যাকটিক্যালের অ্যাপ্লিকেশন করা যায় না। তাই আমরা আজকে কিছু থিওরি নিয়ে আলোচনা করব। এই প্রথম চ্যাপ্টারে লজিক গেট ও সংযুক্ত সার্কিট অর্থাৎ লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম অংশে দেখো, অর অ্যান্ড নট এক্সর ও এক্স নট গেট আছে এবং পরবর্তী অংশে ন্যান্ড এবং নট গেট সম্পর্কে আলোচনা আছে। তৃতীয় অংশে দেখো বেসিক গেট ইউজিং ইউনিভার্সাল গেট অর্থাৎ বেসিক গেটের সাহায্যে ইউনিভার্সাল গেট কীভাবে তৈরি করা যায়। আর চতুর্থ অংশে আছে টু লেভেল সার্কিট। তাহলে আমরা বেসিক গেট অর্থাৎ অ্যান্ড অর নট দিয়ে শুরু করছি। ছেলেমেয়েরা আশা করি ভালোই আছো। আমরা আজকে লজিক গেট করব। লজিক গেটের বেসিক গেট কোনগুলোকে জানো? বেসিক গেট অ্যান্ড অর নট, এই তিনটে গেটকে বেসিক গেট বলা হয়। আর ইউনিভার্সাল গেট বলা হয় ন্যান্ড এবং নট গেটকে। আমরা ন্যান্ড গেটটা প্রথমে দেখি কেমনভাবে আসে। ন্যান্ড গেট অ্যান্ড গেট থেকে আসে। অ্যান্ড গেটের চিহ্নটা আঁকছি। অ্যান্ড গেট আমরা জানি যে এরকম হয় ডি এর মতো, এবং সেখানে দুটো ইনপুট থাকে, এ আর বি দুটো ইনপুট থাকে। ডি এর মতো একটা গেট আঁকলাম, সেখানে দুটো ইনপুট থাকে, এটা হচ্ছে অ্যান্ড গেটের ছবি। অ্যান্ড গেটের এক্সপ্রেশনটা আমরা জানি, এ বি ওয়াই ইজ ইকাল টু এ ডট বি, এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সাথে সাথে আমরা এখন দেখবো কী করে সেখান থেকে ন্যান্ড গেটটা পেতে পারি। ন্যান্ড কথাটির মধ্যেই তোমরা বুঝতে পারছ অ্যান্ডের সাথে নট গেটটা লুকিয়ে আছে। অর্থাৎ অ্যান্ড করার পর সেখানে নট গেটের চিহ্নটা আমরা দিয়ে দেবো। অ্যান্ড গেটটা দেখি, দুটো ইনপুট, এটা হচ্ছে অ্যান্ড গেট, এই মাত্র আঁকলাম। এর সাথে নটের চিহ্নটা দিলাম, নটের চিহ্নের জন্য ছোট্ট একটা বৃত্ত আমরা দিলাম, দিয়ে এটাকে আমরা ন্যান্ড গেটের ছবি আঁকলাম। ন্যান্ড গেটের ইনপুট যদি এ আর বি দিই তাহলে আউটপুটে কী হবে? আগের মতোই এ ডট বি হবে। এ ডট বি দিলাম, কিন্তু নট গেটের বা তোমাদের এই ইনভার্টার যে গেট, নট গেট অর্থাৎ তাকে উল্টে দেওয়ার জন্যে আমরা দিলাম এ ডট বি বার, অর্থাৎ এই গেটটি আমরা পেলাম ন্যান্ড গেট। অনুরূপে তোমরা জানো যে অর গেট কেমনভাবে হয়। অর গেট হয় দুটো ইনপুট, এরকমভাবে যদি আমরা একটা অর গেটের ছবি আঁকি, অর্থাৎ এ বি ইনপুট এবং আউটপুটে অর গেট। অর গেটটিকে আমরা জানি যে প্লাস দিয়ে বোঝানো হয়, এবং একইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নট গেট কীরকমভাবে হবে। নট গেট হবে এরকম, গিয়ে আমরা দেখলাম যে নটের একটা চিহ্ন এখানে দিলাম, যেখানে ইনপুট এ বি, আউটপুট ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি পুরোটার বার, এটা হচ্ছে নট গেট। আর এই চিহ্নটা, এটা হচ্ছে নট গেট, আর এই চিহ্নটা নট গেটকে সূচিত করছে। এই দুটো গেটকে অর্থাৎ ন্যান্ড এবং নট গেটকে আমরা বলি ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কেন বলি? তার মানে আমরা যে কোনো গেট, বেসিক গেট এবং অন্যান্য যে কোনো গেট শুধুমাত্র ন্যান্ড অথবা নট গেট দিয়ে আমরা পেতে পারি, এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, এছাড়া নট গেটকেও ইউনিভার্সাল গেট বলা হয়। আগের ভিডিওতে আমরা দেখেছি ইউনিভার্সাল গেটের মাধ্যমে আমরা যে কোনো গেটকে পেতে পারি। এখন আমরা প্রথম ইউনিভার্সাল গেট ন্যান্ড গেটটাকে নিচ্ছি। ন্যান্ড গেট থেকে আমরা নট গেট কীভাবে পেতে পারি দেখো। ন্যান্ড গেটে আমরা যদি একটা ইনপুট নিই এবং সেটাকে ন্যান্ড গেটের দুটো ইনপুটে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই ইনপুট অর্থাৎ এ যদি নিই সেটাই ওয়াই এ এ ডট এ হয়েছে। এটা তো অ্যান্ড গেটের, কিন্তু এটা আমি একটু কারেকশান করে দিচ্ছি, এটা তোমার একটা ছোট্ট গোল হবে, এটা নট গেট, ন্যান্ড গেট। ন্যান্ড গেটে এ ডট বি বার হয়, আগেই দেখেছো। এখানে বি এর জায়গাতেও এ আছে, আবার এ এর জায়গাতেও এ আছে, দুটোই এ যাচ্ছে। সুতরাং এ
डट बी ना है ए डट ए बार हलो अर्थात एटा वाई इज इक्वल टू ए बार कारण ए डट ए समान ए बार ताले इनपुट ए दिलाम इनपुट दिलाम ए आउटपुटे पेलाम ए बार ए फांगशनटी तोमरा निश्चय जानो एटी नट गेटेर फांगशन अर्थात आमरा पेलाम अर्थात आमरा पेलाम ন্যান্ড গেট থেকে নট গেট এটা এক নম্বর দু নম্বরে আমরা ন্যান্ড গেট থেকে এর পরের যে বেসিক গেট ন্যান্ড গেট থেকে অর গেটে যাওয়ার চেষ্টা করব এর জন্য প্রথমেই আমাকে যেহেতু অর গেটটা টু ইনপুট সুতরাং একটি ইনপুট নিলাম এ সেটাকে আমরা ঠিক আগের মতো আগের ছবিটা দেখো ন্যান্ড গেট দিলে কী হবে আগের ছবিটা ন্যান্ড গেট দিলে হবে সেটা উল্টে যাবে অর্থাৎ ইনভার্ট করবে অর্থাৎ একটি ইনপুটকে দু জায়গায় দিলে কি হয় আমরা আগে ছবিতে দেখেছি আমরা নট গেট পেতে পারি অর্থাৎ এ যদি ইনপুটে যায় আউটপুটে যাবে এ বার অনুরূপে যদি আমি একটি বি ইনপুট নিই এবং সেটাকেও যদি ন্যান্ড গেটে সেম ইনপুট দিয়ে পাঠাই তাহলে আমরা পাবো বি বার অর্থাৎ আমরা পেলাম বি থেকে বি বার পেলাম আর এ থেকে পেলাম এ বার অর্থাৎ এবারে এই দুটো আউটপুট এবার এবং বিবারকে আরেকটি ন্যান্ড গেটের সাহায্যে যদি প্রকাশ করি অর্থাৎ এরকম হবে ইনপুট আকারে যদি বি তাহলে ওয়াই এ পাবো তোমরা জানো এ ডট বি বার হয় কিন্তু এখানে ইনপুটে এসেছে এবার আর এদিকে ইনপুটে এসেছে বিবার সুতরাং হবে এ ডট বি বার না হয়ে হবে এবার ডট বিবার তার হোল বার আর ডি মর্গানের সূত্রটি তোমরা মনে আছে এগারো ক্লাসে ইলেভেনে তোমরা পড়েছো যে প্রত্যেকটার মাথায় বার হয়ে যায় এবং ডট থাকলে প্লাস হয় অর্থাৎ এখানে ডবল বার হবে এ ডবল বার মানে এ এবং বি ডবল বার মানে বি অর্থাৎ আমরা আউটপুটে পেলাম এ প্লাস বি যেটা আমরা জানি যে একটি অর গেটের ফাংশান এবং ইনপুটে দিয়েছিলাম এ বি সুতরাং এই পুরো সার্কিটটি অর গেটের মতো কাজ করছে এখানে দেখো তিনটে গেট ব্যবহার করা হয়েছে তিনটে গেট ব্যবহার করা হয়েছে তিনটেই ন্যান্ড গেট তাহলে আমরা দেখলাম শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে আমরা অর গেটটি পেলাম অর্থাৎ আগে পেয়েছিলাম ন্যান্ড গেটের সাহায্যে নট গেট এবারে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট পেলাম তিন নম্বরে আমরা চেষ্টা করব যে ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেটটাকে পেতে একইভাবে আমরা প্রথমে একটা ন্যান্ড গেট নিলাম ন্যান্ড গেট নেওয়ার পরে নিশ্চয়ই আমরা যদি ন্যান্ড গেটে এ বি ইনপুট নিই তাহলে ন্যান্ড গেটে পাবো এ ডট বি বার এবং সেটাকে আমরা যদি সেম ইনপুটটাকে আবার ন্যান্ড গেটের ভেতরে দিয়ে পাস করাই তাহলে কী পাবো ঠিক এটার উল্টো অর্থাৎ এ ডট বি বার তার বার অর্থাৎ পেলাম এ ডট বি অর্থাৎ আমরা নিয়েছিলাম এ আর বি আউটপুটে পেলাম এ ডট বি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন গেটের মতো কাজ করছে ডট মানে এটা নিশ্চয়ই অ্যান্ড গেট এবং দুটো ইনপুটের অ্যান্ড গেট পেলাম এখানেও কিন্তু আমরা দুটো ন্যান্ড গেট ব্যবহার করেছি অর্থাৎ দুটো ন্যান্ড গেটের সাহায্যে আমরা একটি অ্যান্ড গেটের মতো ফাংশন পেলাম অ্যান্ড গেটটি একটি বেসিক গেট অর্থাৎ এই সবকটি ক্ষেত্রেই আমরা দেখলাম ন্যান্ড গেট ব্যবহার করে আমরা তিনটে বেসিক গেট অর্থাৎ নট গেট অর গেট এবং অ্যান্ড গেট পেতে পারি অনুরূপে অর গেট ব্যবহার করেও আমরা যদি এটার বদলে আমরা যদি ন্যান্ড গেটের বদলে নট গেটও ব্যবহার করতাম তাহলেও আমরা বেসিক গেটগুলো পেতে পারতাম তাহলে ভালো করে বুঝে না এটা খুবই ইম্পর্টেন্ট যে ন্যান্ড এবং নট গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট এবারে এক্সক্লুসিভ অর গেটটা কেমন হয় দেখি এক্সর এটাকে এক্সর গেট বলা হয় এক্সর গেট বা জর গেটও বলা হয় এক্সক্লুসিভ অর গেট এটা অর গেটের মতোই কিন্তু দেখো অর গেটে তো এরকম হয় আমরা দেখেছি যে অর গেটে এরকমভাবে আমরা গেটটা পাই যদি এই অর গেটের এটা অর গেট এই অর গেটের সামনে এটা অর গেট আরেকবার দেখাচ্ছে এটা অর গেট এ প্লাস বি এবারে এই অর গেটের সামনে এই যে যুক্ত হয়ে যাচ্ছে এইখানে যদি আমি কিছু কেটে দিই তাহলে আরেকবার যদি এরকম চিহ্নটা দিয়ে এরকম দিই অর্থাৎ এদের ভেতরে যুক্ত হলো না এদের সংযুক্তিকরণটাকে বাদ দিয়ে দেওয়া হলো কেটে দেওয়া হলো এক্স অর্থাৎ এ বি এটা হবে ওয়াই ইজ ইক্যাল টু এ এক্সক্লুসিভ অর
बी अर्थात एर एक्सप्रेशन ए बार डॉट बी प्लस ए डॉट बी बार। ख्याल रखबे एखाने ए बार आछे शुधु बी आछे एखाने ए आछे किन्तु बी बार आछे। एक्सक्लूसिव ऑर गेटेर ट्रुथ टेबिलटा आमी एबारे लिखछि। ट्रुथ टेबिल आमरा जानी जे एखाने दुटो इनपुट आछे सुतरां इनपुट कम्बिनेशनगुलो होबे जिरो 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 वन वन जिरो एवं वन वन। ये इनपुट कम्बिनेशन निये आमरा जदि एक्सक्लूसिव ऑर अर्थात वाई एक्सक्लूसिव ऑर चिन्ह जोग दिए एकटू गोल करे देवा हय एरकम जदि आउटपुट लिखी ताहले आमरा आउटपुटगुलि देखते पाबो एखाने होबे जिरो एखाने होबे वन एखाने होबे वन एखाने होबे जिरो। এটি এক্সক্লুসিভ অর গেটের আউটপুট। সুতরাং আমরা দেখতে পেলাম যে যখনই ইনপুটগুলি আলাদা হবে তখন আউটপুটটি ওয়ান হবে। এই গেটটিকে এক্সক্লুসিভ অর গেট বলা হয়। এই একইভাবে তোমরা এক্স এক্স নট গেট পেতে পারো। এক্স নট গেটের ছবিটাও আমি এঁকে দিচ্ছি। এ বি দুটোই এখানে ইনপুট এবং এক্সক্লুসিভ অর বা এক্স অরের মতোই করা হলো শুধু এক্স নরের জন্য নর কথাটি আছে বলে আমরা এরকম করলাম। অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এটার হোল বার হবে। সুতরাং এই এক্সপ্রেশনটি হবে এ ডট বি প্লাস এ বার ডট বি বার এটা হবে এক্স নট। এর ট্রুথ টেবিলটা তোমরা নিজে ট্রাই করবে। এক্সক্লুসিভ অর মনে রাখার জন্যে আরেকবার বলি এর এক্সপ্রেশনটা মনে রাখবে আর মনে রাখবে কখন ওয়ান হবে যখন ইনপুট দুটি পরস্পর আলাদা একটি জিরো হলে আরেকটি ওয়ান আর একটি ওয়ান হলে অপরটি জিরো তখনই আমরা ওয়ান পাব। এবারে তোমরা এক্স নরের গেটের ট্রুথ টেবিলটি এটা নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, এবারে একটি টু লেভেল সার্কিটের ছবি পাঠাচ্ছি, একটু ভালো করে দেখো। এই ছবিতে এ আর বি এর অর গেট হওয়ার পর এ প্লাস বি পাওয়া গেছে আউটপুটে। এই আউটপুট এবং সি এর ইনপুট নিয়ে আমরা এ প্লাস বি ডট সি একবারে ফাইনাল আউটপুট হিসেবে পাচ্ছি। তাহলে এ ডট বি প্লাস সি এর এই যে টু লেভেল সার্কিট তার ডায়াগ্রামটা একটু এঁকে দাও।